रब्बी शाहली सदरी वयस्सिरली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी औज़ु बिका मिन हमज़ातिश शयातीन व औज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरतुल आराफ सूरा आराफेर शेष दिके एसे आबार सेई माने जेखाने आमरा शयतान के पाबो तारी आर एकटा अध्याय 196 ते इन्ना वलियी अल्लाह। रसूल के अल्लाह बोलते बोलछेन बोलो जे आमार अभिभावक अल्लाह। अल्लाजी नज़ल अल किताब जिनी नज़ल आर अनज़लर मध्य पार्थक्य ऐ अनज़ल अल किताब होले नामिये दिएछेन बा अवतीर्ण करेछेन, नज़ला होले पर्यायक्रमे अवतीर्ण करेछेन। तो इन्ना वलियी अल्लाह आमार अभिभावक अल्लाह। अल्लाजी नज़ला अल किताब तिनी पर्यायक्रमे एई किताब अवतीर्ण करेछेन। वा हुवा यतावल्ला अस्सालिहीन आर ए अनुयायी जारा निजेदेरके संस्कार करबे तादेर अभिभावक तिनी हन। आमरा एकटा सूत्र एकटा रेफारेंसे जाई सूरा बाकारार 256 ते अर्थात आयातुल कुर्सीर परेई ला इकराहा फिद्दीन 256 सूरा बाकारा। कोनो जोर जबरदस्ती नहीं, कोनो चापाचापी नहीं एई दीने बा जीवन नीति ग्रहणे। कद तबैयना अर्रुश्दु मिनल गाई एकदम स्पष्ट करे गुछिए रखा हुए सठिकता सकल विभ्रांति थेके आलादा करे। फमन यकफुर बित्तागूत एखन काज हलो आगेई अर्थात माने गाई जत आछे अर्थात एई रुश्द अर्थात कुरानेर बाइरे जा किछु आछे ताके आपनाके अस्वीकार करते हबे, प्रत्याख्यान करते हबे। आमरा सामने गेले देखबो इब्राहिम आलैहिस सलाम किभाबे करेछिलेन सेटा। फमाय यकफुर बित्तागूत वा युमिन बिल्लाह आर विश्वास आनबे आल्लाहते। तागूत बोलते बोझानो हय शयतानो बोले तागूत के, आबार तागूत बोलते जत शयतानी अर्थात आल्लाह छाड़ा बादबाकी के आछे पृथिवीते। जत आदर्श देखी जत दर्शन देखी जत प्रोग्राम देखी ए सब किछुई शयतानी। पृथिवीते एकमात्र वास्तवता एकमात्र सत्य ए कुरान। तहले से ही कुरान देवार परे बला हच्छे जे कत्तबैयना रुश्दु मिनल गाई फमान यकफुर बित्तागूत। এখন সবার আগে আপনাকে কোরআন ছাড়া বাদবাকি যা আছে সবকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ বিশ্বাস আনতে হবে আল্লাহতে। ফাকাদ তাহলে নিশ্চিত ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা তাহলে সে ঠিকই আঁকড়ে ধরল এমন এক পাকানো রজ্জু যার একদম পাকানো রজ্জু উরওয়াতিল উসকা যা ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো হয় এমন স্ক্রু অথবা পেঁচিয়ে পেঁচিয়ে পাকানো হয় এমন রজ্জু। হরওয়াতিল উস্কা পাকানো রজ্জু ধরল লন ফেসাম আলাহা যার ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই বিচ্ছিন্ন হওয়ার কোনো আশঙ্কা নেই কশ্চিন কালো এখান থেকে বিচ্ছিন্ন হবে না। আল্লাহু সামিউন আলিম এবং আল্লাহ সব শোনেন যেহেতু আল্লাহ সব শোনেন এবং জানেন সব। আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমান এইটা দেখাবার জন্য এখানে এনেছি 256 আমরা আরেকটু মানে স্পষ্ট করে দিলাম যে আল্লাহ অভিভাবক তাদের যারা বিশ্বাস আনে তার। ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর তিনি আপনি পারবেন না আমি পারবো না কেউ পারবে না কেউ কাউকে অন্ধকার থেকে বের করতে। একমাত্র যেটা আল্লাহর কাজ সেইটা আমরা অন্যের হাতে দেই কীভাবে সেই জায়গায় আমরা অন্য কাউকে বসাই কিভাবে যেটা মানে সরাসরি আল্লাহর কাজ। যে বিশ্বাস আনবে আল্লাহতে আল্লাহ তার অভিভাবক। তাহলে সম্পর্ক হয়ে গেল আল্লাহর সাথে আপনার। এখন তিনি আপনাকে যত অন্ধকার আছে বিশ্বাসে চিন্তায় চেতনায় যেখানে যত অন্ধকার আছে সবখান থেকে তিনি আপনাকে বের করবেন আলোর দিকে। অর্থাৎ ওয়াজালনাহু নূরান একে আমরা আলো করেছি কোরআনের দিকে পরিষ্কার।
ওয়াল্লাযীনা কাফারু আর যারা এটাকে অগ্রাহ্য করবে আউলিয়া উহুম আত্তাগুত তাদের অভিভাবক হলো আল্লাহ দ্রোহী যা কিছু আছে তা আর যাকে আপনাকে আগের আয়াতে অস্বীকার করতে বলা হয়েছে ইয়াকফুর বিত্তাগুত আর এখানে আল্লাহকে যারা অস্বীকার করছে অগ্রাহ্য করছে তাদের অভিভাবক তাগুত ইউখরিজুনাহুম বের করে নিয়ে যায় তারা তাদেরকে মিনান নূরে ইলাল যুলুমাত বাকি আর ভেঙে কি বলবো এই আলো থেকে কত অন্ধকার আছে কোন কোন অন্ধকার আছে বিভিন্ন বিচিত্র অন্ধকারে নিয়ে ঢোকাবে আপনাকে উলাইকা আসহাবুন নার এরাই আগুনের অধিবাসী হুম ফিয়া খালিদুন এই কথারই অনুরণন এই 196 সূরা আল ইমরান আরাফের ইন্না ওয়ালিয়ি আল্লাহ আল্লাযী নাযযালাল কিতাব তাহলে আমি আপনি কবে এ কথা বলতে পারবো যে আমার একমাত্র অভিভাবক আল্লাহ যিনি পর্যায়ক্রমে আমার উপরে এই কোরআন অবতীর্ণ করছেন এই অবতীর্ণ করার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে গিয়ে থাকেন তার উম্মত হিসাবে একইভাবে আমারও এই বক্তব্য এই অর্থে যে আপনি কোরআন পড়বেন আপনি নিজে এটা টেস্ট করে দেখবেন পরীক্ষা করে দেখবেন আপনি কিচ্ছু বুঝতে পারবেন না হাজারো মানুষ এখানে এসেছে তারা সকলেরই একই কথা আমরা সাক্ষাৎকার নিয়েছি যে এখানে থাকলে মনে হয় যেন বুঝি এখান থেকে বেরিয়ে গেলাম মনে হয় যেন কিছুই বুঝি না একা পড়লে এরকম বুঝি না তাহলে বুঝটা কার কাছে বুঝটা আল্লাহর কাছে এটা সূরা তহা 113 এবং 114 আপনি আয়াত নিজের চোখে দেখে নেবেন যদি আমাদের সাবজেক্ট হয় আমরা তাহলে পড়ব আর না হলে হয়তো চোখের আড়ালে পড়ে যাবে কিন্তু প্রসঙ্গক্রমে বলে দিলাম যে কোরআন যে আল্লাহর ওহী ছাড়া বোঝা যায় না অর্থাৎ বুঝ ওহী মানে তো বুঝ এটা আপনি আকার ইঙ্গিতেও একটা কিছু বোঝাতে পারেন সেটাকেও ওহী বলে কোরআনি ভাষায় যেমন জাকারিয়াকে আল্লাহ বলেছেন আবার মুসার মাকে মনের মধ্যে জাগিয়ে দিচ্ছেন সেটাও ওহী তো আপনাকে যিনি হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় লা তাআজাল বিল কোরআন এই কোরআন নিয়ে তাড়াহুড়া করো না হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর বোধ এই বোধই ওহী অর্থাৎ আপনি পড়লেন একটি বুঝ আপনার ভেতরে আসলো সেটা বোধে পরিণত হলো যে বোধ আপনাকে কর্মে বাধ্য করবে অতএব আপনি কোরআন অনুযায়ী চলছেন এই অবস্থা হয়ে যাবে আপনার ইন্না ওয়ালিয়ি আল্লাহ আল্লাযী নাযযালাল কিতাব তিনি অবতীর্ণ করেন খুলে দিয়েছেন কিন্তু কথাটা তিনি পর্যায়ক্রমে অবতীর্ণ করেন এই কিতাব ওয়াহুয়া ইয়াতাওয়াল্লা আস-সালিহীন আসুন দেখে নিন এখানেও সেই একই অর্থে ব্যবহার করা হয়েছে তিনি ক্রমে ক্রমে এই কোরআন পর্যায়ক্রমে এই কোরআন অবতীর্ণ করেন ওয়াহুয়া ইয়াতাওয়াল্লা আস-সালিহীন এবং যারা নিজেরা নিজেদেরকে সংশোধনে এগিয়ে আসে তাদের অভিভাবক তিনি হন এই যে একটু আগে সূরা বাকারার 256, 257, 258 দেখালাম আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর এখানে কি দেখলেন তারই প্রমাণ ইন্না ওয়ালিয়ি আল্লাহ এখানে রসুলের দ্বারা বলাচ্ছেন তার জবানিতে এখন আমরা যারা রসুলের উম্মত তারা কি বলবো আমার অভিভাবক আল্লাহ যেমন একটু আগে আমরা সূরা বাকারা যেমন দেখেছি আল্লাযীনা আমানু তাই না আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু তো আমি তো আল্লাহকে বিশ্বাস করি তো আমার অভিভাবক কখন আল্লাহ তিনি আমাকে সমস্ত অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসবেন যেটা আমি বিশ্বাস করি আপনি বিশ্বাস করেন কি না আপনি দেখে নেবেন তাহলে তার কার্যক্রম হলো যদি কেউ আল্লাহকে তার অভিভাবক মনে করে তাহলে তিনি তার উপরে ক্রমে ক্রমে এই কিতাব অবতীর্ণ করবেন আর তিনি যেহেতু তিনি এখানে ওয়াহুয়া ইয়াতাওয়াল্লা সালিহুন যেহেতু তিনি অভিভাবকত্ব নেন তাদের যারা নিজের সংস্কার নিজেরা করে সামনে কিতাব বুঝ আল্লাহর কাছে আল্লাযীনা তাদউনা মিন দুনিহি আর যারা ডাকে তাকে ছাড়া
যেই হোক না কেন, লা ইয়াস্তাতিউনা নাসরাকুম, আসুন সম্বোধন করা হচ্ছে সবাইকে, কিছুতেই তারা কোনোভাবেই পারে না তোমাদের কোনো সাহায্য করতে, ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, আর না এমনকি তারা নিজেদের সাহায্যও তারা করতে পারে না, তো তাদেরকে তোমরা ডাকছো, তারা তোমাদের মুরব্বী, তারা তোমাদের ওলিয়া উলিয়া, আর মূর্তি পূজকদের কথা নাই বা বললাম, ওয়াল্লাহু ওয়াইন তাদউহুম ইলাল হুদা, এখন তোমরা যদি তাদেরকে সঠিক পথে আহ্বান জানাও, ইলাল হুদা, লা ইয়াসমাউ, আসলো সেই কথা যেটা আমরা দেখেছি যে 179-তে এদের কান আছে কিন্তু শুনতে পায় না। এখন যদি আল হুদা কি, আল হুদা তো কোরআন, জালিকাল কিতাব, ওয়াইন তাদউহুম ইলা আল হুদা, যদি তোমরা এই আল হুদা এই একমাত্র পরিচালনার দিকে ডাকো, লা ইয়াসমাউ, তারা শুনতে পাবে না, ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, এবং দেখবে তাদেরকে তাকিয়ে আছে তোমার দিকে, তাকাচ্ছে তোমার দিকে, ওয়াহুম লা ইউবসিরুন, কিন্তু তারা দেখছে না তোমাকে। ভাবতে পারা যায় রহস্য কোথায় এই কোরআনের? অর্থাৎ দেখতে দিচ্ছেন না, দেখছে একটা সামনে মানুষ বসা আছে, সে কি বলছে সে শুনছে না, সে শুনছে কিছু শব্দ উচ্চারিত হচ্ছে কিন্তু কিছুই বুঝতেছে না, তো কিছু যদি নাই বোঝে তাহলে সেই শোনার মূল্যটা কোথায়? অতরাহম, এবং তুমি দেখবে তাদেরকে, ইয়ানজুরুনা ইলাইকা, তাকাচ্ছে তোমার দিকে, ওয়াহুম লা ইউবসিরুন, আদৌ তারা দেখছে না, খুজিল আফওয়া, এবং তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ওয়া আমুর বিল ওরফ, এবং তুমি ওরফ, বিল ওরফ, এখানে বিল ওরফ মানে ভালো কাজের আদেশ দাও, আমাদের মুরব্বীদের এই যে রায়, আসলে ওরফ মানেই কিতাব দিয়েই, অর্থাৎ যেটা সকলের জানা, যেমন আপনার সামনে কিতাব খোলা আছে, আমিও কিতাব পড়ছি, আমি কিতাব থেকে পড়ছি, আপনার সামনে কিতাব খোলা আছে, আপনিও তাকিয়ে তাকিয়ে দেখছেন যে আরবিও পড়ছি, বাংলাও বলছি, তাহলে এখন আল্লাহ বলছেন যে যদি কেউ না শোনে তাহলে তুমি দেখবে তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তারা দেখছে না কিছুই। খুজিল আফওয়া, তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবে, ওয়া আমুর বিল ওরফ, কিন্তু তুমি আদেশ করা নয়, এটাখানে আদেশ করা নয়, তুমি প্রেরণা জুগিয়ে যাবে এই সর্বজন বিদিত কিতাব দিয়ে, ওয়া আরেদ আনিল জাহিলিন, আর মূর্খদের ব্যাপারে তুমি সম্পূর্ণ এড়িয়ে যাবে, পাশ কাটিয়ে যাবে, যারা নেবে না তারা নেবে না, ওয়াখাতাবু ওয়াইদা খাতাবুহুমুল জাহিলুন ক্বালু সালামা, সূরা ফুরকান, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতান, এমত অবস্থায় যখনই, মানে তুমি তো আছো, তুমি ওয়া আমুর বিল ওরফ, তুমি তো এই আদেশ পালন করছো যে তুমি প্রেরণা যোগাচ্ছ মানুষকে, তুমি উৎসাহিত করছো মানুষকে এই ওরফ দিয়ে, অর্থাৎ মারুফ, ইয়া আমুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারই একটা সংক্ষিপ্ত রূপ, এখানে আরবিতেই লিখে দিয়েছে মারুফ কাজের উপদেশ দান করিতে থাকো, মারুফ কাজ কি, অর্থাৎ কোরআনে যা যা আল্লাহ বলেছেন সেই কাজগুলোর তুমি উপদেশ দিতে থাকো, না তুমি উপদেশ দেবে, তোমাকে কে উপদেশদাতা হিসেবে নেবে, কি করবে, প্রেরণা যোগাবে, উৎসাহিত করবে, তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর, সূরাতুল আসর, কিন্তু তুমি তাদের সাথে কোনো দুর্ব্যবহারে যাবে না, খুজিল আফওয়া, এমন একটা মানে ভাব তুমি তাদের সাথে, যে এই দায় তাদের নয়, তারা যে বুঝতে পারে না, মানে সেটা তো আমার দায়িত্ব না, আল্লাহ হয়তো বুঝতে দিচ্ছেন না, আমার চেষ্টা এই ওরফ দিয়ে, এই কিতাব দিয়ে, এই সর্বজন বিদিত এই বাণী এবং বার্তা দিয়ে আমি মানুষকে প্রেরণা যুগিয়ে যাব। তবে জাহেল মূর্খ যারা তাদেরকে এড়িয়ে যেতে বলেছেন, কারণ তারা তর্কে নেমে যাবে, ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা, এই যে তোমার পথ, অর্থাৎ আল্লাহ পর্যায়ক্রমে অবতীর্ণ করছেন 196, এবং তুমি যদি নিজের সংশোধন নিজে করো তাহলে আল্লাহ তোমার অভিভাবকত্ব নেবেন, অভিভাবক হবেন, এবং তিনি তোমাকে সকল অন্ধকার থেকে বের করবেন,
এই পথের বাধা কে? তোমাকে আল্লাহ শেখাচ্ছেন, তুমি মানুষকে বলছো। এই যখন আমার কাজ হয় যে আমাকে আল্লাহ শেখাচ্ছেন, আমি প্রেরণা পাচ্ছি, আমার কাছে বুঝ করতে পারছি, যে আমি মানুষের কাছে যাচাই করে দেখি কোরআনের এই আয়াতের মানে মুরব্বীরা এটা লিখেছেন, আমার কাছে একটু ব্যতিক্রমীভাবে একটু পার্থক্য হয়ে এইরকম মনে হচ্ছে, আসুন ভাই ব্যাপারটা শেয়ার করে দেখি। কারণ এ সমস্ত লেখা 60-70-80 বছরের আগের লেখা, তখনকার বুঝ আর এখনকার বুঝের মানুষের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতান, যখনই কোনো উস্কানি অনুভব করবে শয়তানের থেকে, বলুন, যখনই কোনো উস্কানি অনুভব করবে শয়তান থেকে, নাজগুন কোনো একটি প্ররোচনার, কোনো একটি বিষয়ের, আলাদা করে দেখুন ইয়ানযাগান্না কিন্তু আসলো, ওয়া ইম্মা এবং যখন যখনই, ইয়ানযাগান্নাকা উত্তেজিত করে তোমাকে, মিনাশ শয়তান মানে শয়তানের নাজগুন উস্কানিতে, এটা আপনার যে কোনো ফর্মে ফেলতে পারেন, আপনি পড়ছেন ভালো লাগতেছে না, আপনি বুঝতে চেষ্টা করছেন উল্টো বুঝছেন, আপনাকে অমুকে যেটা বোঝাচ্ছে আপনি সেটা মনে ভালো মানে ঠিক মনে করছেন, কোরআন আপনার সামনে, তারপরেও ভুল বুঝতে আপনি চলে যাচ্ছেন ভুল পথে, যে কোনো অর্থে আপনাকে একটা উস্কানি শয়তান দিতে পারে। তো এটা আল্লাহর আয়াত, আমার কোনো পরামর্শ বা বলছি না, যে ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতান, যখন যখনই তোমাকে তুমি শয়তানের কোনো উস্কানি অনুভব করবে, নাজগুন কোনো কোনো প্ররোচনা, ফাস্তাইজ বিল্লাহ, সাথে সাথে তুমি আশ্রয় নেবে আল্লাহর, ইন্নাহু সামিউন আলিম, নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব জানেন। অর্থাৎ তোমাকে বুঝতে হবে কোনটা শয়তানের উস্কানি, এই শনাক্তিকরণটা আপনার দায়িত্ব। আপনি যদি শনাক্ত করতে পারেন তবেই আপনি পারবেন আল্লাহর কাছে আশ্রয় চাইতে, যে প্রভু আমি একটা চিন্তা স্রোতে ছিলাম, আমি কোরআন অনুশীলন করছিলাম, আমি কোরআন পড়ছিলাম, হঠাৎ করে আমার মাথায় এই চিন্তা কোথা থেকে এলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বা রব্বি ইন্নি আউযু বিকা মিন হামাদাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আশ্রয় চাওয়ার প্রার্থনাও আল্লাহ তাআলা লিখে দিয়েছেন আমাদের জন্য। তাহলে এটা এখানে বলেই দিলেন আল্লাহ, যে যখনই কোনো উস্কানি বোধ করবে তুমি শয়তানের থেকে, নাজগুন কোনো ধরনের কোনো উস্কানি, ফাস্তাইজ বিল্লাহ, ইন্নাহু সামিউন আলিম। তাহলে এই প্রেক্ষিতগুলো আমি কেন আলোচনা করি, প্রেক্ষিতগুলো হলে উদ্ভাসিত হয় যে আসলে কোন সময়টায় আল্লাহ তাআলা আমাদেরকে, অর্থাৎ শয়তান আঘাতটা কখন হানে আর কখন সে শয়তানের আঘাত থেকে বা শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে আল্লাহর আশ্রয় যেতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, এটা নিঃসন্দেহ, ইত্তাকাউ যারা, অর্থাৎ যারা আল্লাহর অসন্তুষ্টিকে ভয় পায়, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চেষ্টা করে, ইদা মাসসাহু তাইফুম মিনাশ শাইতান, যখনই ছুঁয়ে দেয় তাদেরকে কোনো একটি মানে কোনো একটি স্পর্শ, একটি ছোঁয়া, একটি আভাস, একটি মনোভাব, তাইফুন মানে একটি ঘোড়া, যে একটা দেখবেন যে ভাবনাটা হঠাৎ করে চলে আসলো, এটাকে তাইফ বলে। যেমন শয়তান একটা চক্কর দিয়ে গেল, মানে আমি একটা এক মনোযোগে ছিলাম, হঠাৎ করে আমার মনের মধ্যে একটা কী ঘুরিয়ে দিয়ে গেল, এটাকে তাইফ। তাহলে ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, তো যারা মুত্তাকি, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করে, ইযা মাসসাহুম তাইফুন মিনাশ শাইতান, যখন তারা কোনো স্পর্শ অনুভব করে কোনো ধরনের কোনো চক্কর শয়তানের পক্ষ থেকে, ভাবি একটু, আমরা আগেই বলেছেন শয়তানের কোনো উস্কানি পেলে সঙ্গে সঙ্গে আশ্রয় নেবে আল্লাহর, এখন আবার ওটাকে ভেঙে উল্টো দিকে বলছেন, অর্থাৎ একটা টাকার অপরপিঠটা বলছেন,
যারা মুত্তাকি, যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে যারা নিজেদেরকে রক্ষা করতে চায়, তারা যখনই কোনো ধরনের কোনো স্পর্শ পায়, দেখবেন শয়তান এমন খেয়ালও জাগায় যাতে শরীরে রীতিমতো শিহরণ জাগে। মানে অ্যাকশন রিয়াকশনটা মনোদৈহিকভাবে হয়, মনেও হয় দেহেও হয়। একটা কুৎসিত চিন্তা আপনাকে উত্তেজিত করে দিতে পারে, তাহলে মনে আসলো চিন্তাটা কিন্তু দেহও উত্তেজিত হয়ে গেল, হলো কি না? তো সেইটাকে বলে যে মাসসাহুম তাইফুন মিনাস শয়তান, শয়তানের থেকে কোনো ধরনের কোনো চক্কর যদি, কোনো ঘুরে যাওয়া যদি, সে বিচরণ যদি সে বোধ করতে পারে, তাদাক্কারু, সাথে সাথে যারা মনে করতে পারে, ফাইদা হো মুফসিরুন, এবং সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টি খুলে যায়। ভাবুন একটু বিষয়টা, মানে আপনি যদি এই প্র্যাকটিসে থাকেন, এই অনুশীলনীতে থাকেন, যখনই শয়তানের কোনো উস্কানি আপনি অনুভব করবেন বা বোধ করবেন, তখনই আপনি আল্লাহর আশ্রয় নেবেন, আল্লাহর আশ্রয় চাইবেন। এই যদি আপনার অনুশীলন হয়, আপনার প্রত্যেক মানে প্রতিদিনের প্রতি মুহূর্তেই এটা হতে পারে এবং প্রতি মুহূর্তে আশ্রয় চাইতে পারেন আল্লাহর কাছে, কারণ শয়তান তো ওৎপেটে বসে থাকে, কখন আপনাকে ছোবলটা মারবে, কোন ফাঁকে সে মনের মধ্যে ঢুকবে, তাই না? লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, অদৃশ্য শত্রু আবার মানুষের মধ্যে থেকে, হঠাৎ এক বন্ধু চলে আসলো, আপনি নিবিড়ভাবে পড়ছেন, হঠাৎ এক বন্ধু চলে আসলে হুলস্থুল লাগিয়ে দিল, হ্যাঁ দোস্ত কেমন আছো, ভালো আছো, মুগ্ধ, আপনি ভুলে গেলেন সব। অথবা এমন একটা ঘটনা ঘটলো যে আপনি পুরো ব্যাপারটাই, প্রসঙ্গটাই এলোমেলো হয়ে গেল আপনার, এরকম অহরহ ঘটতে থাকে আমাদের মধ্যে। কিন্তু মোত্তাকি যারা হতে চায়, যারা নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টি থেকে বাঁচাতে চায়, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখনই ছুঁয়ে দেয় তাদেরকে কোনো একটি আভাস শয়তানের থেকে, তাদাক্কারু, তারা ওই স্মরণে আল্লাহর আশ্রয় চাওয়ার ব্যাপারটা মনে করতে পারে। মনে করতে পারে, ফাইদা হো মুফসিরুন, তখনই তাদের চোখ খুলে যায়, সাথে সাথে তাদের চোখ খুলে দেয়। ওয়াই খোয়ান হোম ইয়ে মদ্দুনা হোম, তাহলে জিন শয়তান গেল, এবার মানুষ শয়তান এবং তাদের ভাইয়েরা, ইয়া মদ্দুনা হোম ফিল গাই, তাই না? আর তাদেরকে তো বাঁকাচোরা পথে টেনে নিয়ে যায়, লম্বা করে দেয় তাদের পথ, অর্থাৎ শয়তানের ভাই যারা, সুম্মালা ইউকসিরুন, এবং সেক্ষেত্রে অর্থাৎ তাদের ভাই হিসাবে যদি কেউ পায় শয়তান তাকে, যে তার কথায় যদি কেউ সাড়া দেয়, তাহলে তো তাদেরকে সে টেনে নিয়ে যায় বহু দূরে, সুম্মা ইউকসিরুন, এবং সেখানে কোনো ঘাটতি করে না সে, তার মানে আর ছেড়ে দেবে না তাকে। ওয়াইদা লম তাতিহিম বি আয়াতিন, এখন যখন তারা আনছে না কোনো নিদর্শন, অর্থাৎ রসুল যখন কোনো প্রমাণ চিহ্ন দেখাতে পারছেন না, কালু লাউলা ইজতাবাইতাহা, তাই না? অর্থাৎ মূসা দেখিয়েছে লাঠি দিয়ে সাগর ফাটিয়ে, ঈসা দেখিয়েছে মরাকে জাগিয়ে, তুমি এরকম একটা কিছু নিলে না কেন, একটা ম্যাজিক আমাদেরকে দেখাতে? কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মিন রাব্বি, এখানে এসে কথা সম্পূর্ণ হয়ে গেল, এই হলো আমার আপনার নিরাপদ জায়গা শয়তান থেকে বাঁচবার। এই যে সূরা আরাফের এই শেষ অধ্যায় পড়ার সময় আমি আপনাদেরকে যে কথা বলে গেলাম, সারা কোরআন সামনে পড়ে আছে, আমরা তো আরও যাব সামনে ইনশাআল্লাহ, সারা কোরআনেই এই শয়তানের বিষয়টা ছড়িয়ে আছে, এই কথাটা আপনারা মনে রাখবেন, প্রয়োজনে নোট করে নেন, যে ওয়াইদা লম তাতিহিম আয়াতিন, অর্থাৎ আপনার কাছে জিজ্ঞেস করতে, আপনার কাছে অনেক ধরনের কিন্তু কথাবার্তা বলবে, রসুলের কথাটাই শুধু স্মরণ করিয়ে দিই, সেখানে বলা হয়েছিল কোনো একটা নিদর্শন, তুমিও দেখো, তুমি খালি কোরআন বলতেছো, তুমি যে আল্লাহ রসুল একটা ম্যাজিক ট্যাজিক দেখাও, তখন তুমি কি বলবে? আর কিছু নয়, আত্তাবিউ মা উ ইউহা ইলাইয়া মিন রাব্বি, তোমরা আমাকে যে ব্যতিক্রমী চালচলনে দেখতে পাচ্ছ, তোমাদের সমাজের মতো আমি চলছি না, আমাকে যে অন্যভাবে চলতে দেখছ,
এই চলতে দেখার দলিল চাচ্ছ তোমরা, তুমি যদি আল্লাহর কথা অনুযায়ী চলো তাহলে সেরকম একটা কিছু অলৌকিক দেখাও আমাদেরকে। এটা রসুলের প্রেক্ষিত। আমাদের প্রেক্ষিতে কি হবে? আমাদের প্রেক্ষিতে তুমি এটা চলে একা একা তুমি কি করবা? চলতেই দু পা হাঁটতে দেবে না আপনাকে। উত্তর কি? আল্লাহর আদেশ, কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মিন রাব্বি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আল আযীম, আমি আর কিছুই মানি না যা ওহি করা হয় আমার আমার প্রতিপালকের থেকে। ভাবুন, আমরা সামনে গেলে দেখতে পাবো এরকম আরও, হাদা বাসায়রুন মিন রাব্বিকুম, এটা তো চোখ, দৃষ্টিভঙ্গি, দেখার উপায়, বাসায়র, অর্থাৎ যেমন এই চশমাটা খুললে আমি এখন সব কালো, আর এই চশমাটা পড়লে আমি এখন দেখতে পাই পরিষ্কার। তো আপনার দৃষ্টির চশমা তো এই কোরআন, আল্লাহর ওহি। তো ধারাবাহিকভাবে যদি আপনি, আপনার কাছে ওহি আসতে থাকে, তাহলে আপনি এই পৃথিবীর বাস্তবতায় আপনার নিজেকে আপনি দেখতে পাবেন। তাহলে কী হবে আপনার সাথে? আকিমুস সালাত, অর্থাৎ স্থাপন অনুশীলন করো, ওহির কানেকশন, ওহির সংযোগ। আর আমরা সেই নামাজের মাধ্যমে সেই সংযোগটাই বন্ধ করে দিয়েছি, যেখানে কোরআন বলছে লা তাকরাবুস সালাত ওয়ান্তুম সোকারা, যখন তোমরা মেন্টালি ডিস্টার্ব থাকো, এটাকে আমরা মদ খায়া মানে বানিয়েছি, যাই হোক, যখন তোমরা নেশায় থাকো, নেশার ঘোরে থাকো, সোরা হাজে গেলে সোকারা অন্য কারণেও হতে পারে, দিশাহারা থাকো, হাত্তা তালামু মা তাকুলুন, যে পর্যন্ত না বুঝতে পারো যে কি বলছো তুমি, সালাতের কাছে এসো না। মা তাকুলুন, তাহলে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা সাহায্য প্রার্থী হও, অবিচল থাকো নিজের অবস্থানে এবং সালাতের মাধ্যমে। তার মানে কি? আমার শেখানো বাণীর মাধ্যমে। তো আমরা নামাজে কি করি? এ কোরআনই তেলাওয়াত করি, এ তো আমাদের নামাজে আছে। তো কিন্তু সেটাকে যদি আপনি নির্বোধ করে দেন এবং আপনাকে যদি উৎসাহিত করা হয়, ধর্মগুরুরা যদি বলে দেন, আপনার বোঝা লাগবে না, যার বোঝা সে বুঝবে, আপনি খালি আবৃত্তি করে যান, তাহলে তো আপনি আপনার দুয়ার নিজের হাতে নিজে বন্ধ করলেন, যে আল্লাহর কাছে আপনি যে কিছু বলবেন সেই প্রার্থনাটা আপনি নিজে না বুঝে কিছু মন্ত্র আওড়ালেন, তাতে কী লাভ হলো? ঠিক সেইটা। এখন কথা এটাই যে আমার আপনার বুঝের কি? ইন্নামা আত্তাবিউ, শুধু কেবল এটাই আমি মেনে চলি, মা ইউহা ইলাইয়া, যা ওহি করা হয় আমার প্রতি, মিন রাব্বি, সরাসরি আমার প্রতি বা সৃষ্টিকর্তা প্রতিপালক থেকে, হাদা বাসায়ের মিন রাব্বিকুম, এবং এটা তোমাদেরকেও বলছি, এটাই কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি, এটাই চশমা, এটাই দৃষ্টি, এটাই অন্তর্দৃষ্টি তোমাদের প্রতিপালক থেকে, ওয়াহুদান এবং পরিচালনা, ওয়া রাহমাতুন এবং করুণা, লে কওমিন ইউমিনুন, তাদের জন্য যারা বিশ্বাস করে। ভাবুন তাহলে কি বিশ্বাস করে, আসুন আমরা মানে আয়াতের মানে দাবি আদায় করি, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু, যখন কোরআন পড়া হয় তখন খুব মনোযোগ দিয়ে শোনো তাকে, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো, ওয়াজকুর রাব্বাকা বি আনফুসিকা, এবং স্মরণ করতে থাকো তোমার সৃষ্টিকর্তা প্রতিপালককে মনে মনে, তাদার রুয়ান ওয়া খিফাতান, কাকুতি মিনিত করে এবং ভয় নিয়ে, আশঙ্কা নিয়ে, বা দুন আল জাহারে মিন আল কওল, এবং তোমরা যেভাবে কথাবার্তা বলো জোরে জোরে সেরকম নয়, বিল গুদুয়ে বলা আসাল, সকাল সন্ধ্যায়, ওলা তাকুন মিন আল গাফিলিন, এই কাজে তুমি এতটুকু গাফলতি করো না, এতটুকু গ্রাহ্যহীন হইও না, উদাসীন হইও না, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা, নিঃসন্দেহে তারা যারা রয়েছে তোমার প্রতিপালকের কাছে, লা ইয়াস্তাকবিরুন, কোনো বড়, যারা কাছে আল্লাহর, মালায়েকাতুল মুকাররাবুন, আদৌ কোনো বড়ত্ব দেখায় না, মিন ইবাদাতিহি, আন ইবাদাতিহি, তাদের গোলামির ক্ষেত্রে, তারা যে আল্লাহর সৃষ্টি এবং তারা যে আল্লাহর গোলাম সেই ব্যাপারে কোনো বড়ত্ব দেখায় না তারা, ওয়ায়ুসাব্বিহুনাহু
ওয়া লাহু ইয়াসজুদুন এবং তারা প্রতি মুহূর্তে তারই কাজ করে যায়, তার আদেশেরই কাজ বাস্তবায়িত করে যায় এবং তারা তার কথাই মেনে চলে। ইয়াসজুদুন মানে তাকে সেজদা করে, এটা নয়, তাকে তার কথাই তারা মেনে চলে। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।